হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজ রান্না কুন্দ ঋতুন আও মূলা শাক, তাহলে চলুন স্টার্ট করমা। দেখুন মুই দুই আড়ে দুইটা কড়াইটা বসাই নিয়েছে, আও এতে তেল দিলি নয়া দিই কড়াইরে, আদে শাক কাটিছে দেখুন, টমাটর লেসুন আও মির্চা বি কাটি দিয়েছে দেখুন, এতে সর্ষ দিলি কড়াইরে, এখন ফুটুছে বলে লেসুন আও মির্চাটা দেই নেমি। ইয়াড়ে বি করিরে তেল দিকিনা কুন্দর টিকে ভাজি নেমি, কুন্দর টিকে লাল লাল হয়েকি সবুয়াড়ে বতরিয়া হয়েকি ভাজি গলে তারপরে আমি মশলা কষিকি কুন্দরকে রাঁধমা। এটাকে দেখুন এখন সব কুন্দরকে দিয়ে নেলি, আর এটা মজা মজা নিয়ে ঘায়ে ঘায়ে টিকে টিকে ভাজুথিমি, আর এটা ভাজি করি ভল কিনা লাল করবাকে হবা। আর দেখুন সর্ষ আর লসুন মির্চা ভর করি লাল হেলা টিকে বেলে মূলা শাককে দিয়ে নিয়েছে, আও এই শাককে এখন ঘাটমি ভাল করে উল্টে পুল্টে কিনা আও ডাবি দেমি, বলে এটা তার মনকে মন সিজবা এটা ভিতরে ভিতরে। ইয়াড়ে একাশারি কুন্দুরু বি ভাজুছে মঝি মঝিরে দেখুন, টিকে টিকে সিঝি আসলান সিঝুছে তার মানে, আও এটা দেখুন ডাবি দিয়ে শাককে সিজুছে, ইয়াড়ে কুন্দুরু বি লাল লাল হয়ে আসলান দেখুন। এখন ভাল করে আটকে ভাজবার কে দেমি কুন্দরুকে, আর শাক বি আমার হয়ে গেলান, তারপরে টমাটর দেমি শাকরে, আর কুন্দরুকে এবার এটা অর্গে নেমি, শাককে বি কেচি কেচি বিলি নেছে জলদি জলদি সেটা হেবা বলিকিনা, হেলান বলুন তো শাকটা, টমাটর এবার খালি দেবার বাকি হয়েছে শাকরে, আর কুন্দরুকে এবার কাড়ি নেমি, ভাজি হয়ে গেলানো কুন্দরুটা ঠিক সবুড়ে লাল লাল টিকে টিকে হয়েছে। এবার তেল দিয়ে নেছে কড়াইরে, তেল টিকে গরম হয়ে সারলা বাদ সবুড়ে ফেলে দেমি, তারপরে এটা গরম হওয়া ভাল করে দেখুন, তারপরে যদি সর্ষ আদে তেলরে ফুটুছে, আর তারপরে এবার মশলাটা দেমি দেখুন, এই মশলাটা হচ্ছে সর্ষ লেসুন অদা আর মির্চা হলদি বি একাশারে পেস্ট করে নিয়েছে, আর ডাইরেক্ট তেলটি দিয়ে নিয়েছে, পেঁয়াজটি কাটি দেওয়ার কথা আছে, পেঁয়াজ নাইন আমার ঘরে এটা সরি যাইছে, সেতে লাগি পুরা ডাইরেক্ট তেলরে হি মশলাটা ভাজি নেমি, ডাবি ডাবি করে ভর করে এটা ভাজবি মশলাটা, সিয়াড়ে মোর শাক ভি দেখুছে মজা মজা নে দেখুন, ভাল করে কষি নেমি এটা মশলাটা পুরা তেল ছাড়বা মশলারু, হেনতা হয়ে কষবারকে পড়বা, আর ইয়াড়ে দেখুন মোট শাকটা হয়ে গলান বন্ধ করে নিয়েছে, হয়ে গলান বলিকিনা ইয়াড়ে গা করি মশলাটা ভাল করে কষমি দেখুন, আর এই কড়াইটা কলা হয়েছে কাঁ করি বলে এতে আমি ছানসু এই কড়াইরে পকড়ি পুকড়া বড়া আলু চপ যদি কেতবেলে কেনা কেনা মন লাগবা বলে এতে হি মাংস ঝুড়ি নগরে সব ছানসু কড়াইরে বলে কড়াইটা কলা দিশুছে, আর আমি প্রায় চুইলে রাঁধসু হতে লাগি বলে আমার কড়াইর তর মানে বি কলা কলা দিসি, আও বহুত জন বলিকিনা চুলি রাঁধসু জলদি হয়ে যাবে এটা দেখুন, এবার মশলা কষিকিনা টমাটর দিয়ে দিয়ে যাইছি, আর টমাটরকে টিকে বিলবারকে দেমি এতে নুন দিয়ে দেমি কাশারি যে এটা বিলবা টমাটরটা, আর শাকের ভিজনকা টমাটরটা দিয়ে নেমি, আর খাপি নেমি টমাটর উপরে শাককে খাপি নেমি যে তার ভিতরে ভিতরে টমাটরটা সিজু দিবা, আর দেখুন মশলাকে বি একাশারে ঘাটি নেমি, টমাটর এটা সিজবা ভাল করে, তারপরে কুন্দরুকে দিয়ে নেবছে কুন্দরুকে বি ঘাটি নেমি মশলারে যেটা ভেদি যা মশলাটা কুন্দরুকে, আও খাপি নেমি টিকে বেলে এটা ভেদবারকে দেমি মশলাটা, সিয়াড়ে বি টমাটর সিজবারকে দেমি শাক ভিতরে, তারপরে এটা ঘাঁটি দেমি, এবে পানি দিয়ে দেমি কুন্দরুতে দেখুন যেটা ঝুলঝুলিয়া টিকে হবা, আও আমি তো বড় ফ্যামিলি আও টিকে তো আমাকে নাই পুরে থাকলে ভাই, আমি কম লোক রাঁধুছু কম জনক লাগে রন্ধা হচ্ছে সেতে লাগি কম কম রাঁধুছু, নাইলে কড়াই ফুল রাইন থিলে বি আমাকে নাই পুষে নাই পুষে মানে নাই পুরে সমস্তকে দেখুন মোর শাকটা হয়ে গলান,
বন্ধ করে দিলি গ্যাসটা। এবার সেটা আগে বিলিয়ে নিচ্ছে টমাটোর কি কিছু কিছুটা বাকি হয়েছে বলে বিলিয়ে দেবছে ভালো করে। শাকটা আমার ঠিক মতো ইয়ে হয়ে গেলো না দেখুন, মূলা শাক এটা, আর এটা কুঁদরু তুন বি মোর হয়ে আসলো না, আদি বলকু যে এটা মোর মা এটা তুন রাঁধে যেতবে বঞ্চিত বেলা আমি ছোট ছোট ছিল বেলা এটা রাঁধে কুঁদরুকে এটি কড্ডি দিয়ে গিয়ে রাঁধে। কড্ডিটা আমি পছে দেওয়া ধুই ধোয়া কিনা দেখুন, আমি তুন খাবার কি বহুত পছন্দ করু তিনি ভাই ভাই। এবার তো সে জিনিস মানে মিলবার ভি নাই খাবার লাগি, মা নাই বেলে সবু সবু যেনতা ছাড়ি হয়ে গেল না বাকিটা, দেখি মোর যেতেটা সোর আছে আমি সেনতা হিসাবে কেতে বেলে কেনতা রাঁধছি। এরা মিরচা গুঁড়ো টিকে দিয়ে নিলি কুঁদরু তুনরে আর কড্ডি এটা ধুয়ে নিকি দিয়ে নেমি চিপিকিরি ভাল করে যে বেশি আমটিয়া নাই লাগে সফা বি লাগবা। দেখুন তুনটা হয়ে গেল না, এটা টিকে বলকে বার্কে দেমি পানি টিকে দিয়ে দিয়েছে এটা ঠিক রকমের বলকিবা। দেখুন এটা হচ্ছে মোর তুনটা, আর আজি দিনভর কিছু ভিডিও নাই বনে খালি রান্ধবার ভিডিওটা বনেছে কাঁকরি বেলে সবুদিন শেষে দেখাবার কি ভাল না লাগে বোর লাগবা আপন মানুষ বি দেখবার লাগি, সেতির লাগে খালি তুনর রেসিপিটা আমি আপন মানুষ সেয়ার করমি বলিকি না এটা রাঁধিছে, আপন মানে দেখলে বি এটা রাঁধি পারবে আও খাই করে বতাবে কেনতা লাগলা যে। দেখুন মোর তুনটা পুরা হয়ে গলা কেতে সুন্দর দেখা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, হাই কেনতা আছেন আপন মানে, আশা করছি ভালসে থিবে মে বি ভালরে আছে, আর আজর রেসিপিটা ট্রাই করবে কেনতা লাগবা যে মতে কমেন্ট বক্সরে কমেন্ট করবে, দেখলে তো কুঁদরু তুন কেনা রাঁধছি আর মূলা শাক, তাহলে দেখা আমার নেক্সট ভিডিওরে। Bye.